यम संज्ञा समिति प्राहु। योगं तं विद्धि पांडवा नह्य संन्यस्त संकल्पो योगी भवत कश्चन। यम संज्ञा समिति प्राहुः योगं तं विद्धि पांडवा नह्य संन्यस्त संकल्पो। हेलो गाइस, नतुन आरेकटि भिडियोते स्वागत। আমি এখন দাঁড়িয়ে আছি হাজার বছরের পুরানো একটি মন্দির প্রাঙ্গণে। মন্দিরটির নাম হচ্ছে রমনাকালী মন্দির। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তান বাহিনী এই মন্দিরের ভিতরে এসে তাণ্ডবলীলা চালায়। এখানকার সেবায়ত এবং পুরোহিত সহ হিন্দু মুসলিম প্রায় 100 জন লোককে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হননি, তারা মন্দিরটি ধ্বংস করে দেয় এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুরোপুরি মন্দিরটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে এবং 1921 সালে ভারত সরকারের অনুদানে এই মন্দিরটি পুনর্নির্মিত করা হয়। সকাল 5:30টার দিকেই গেট খোলা হয়, বাল্যভোগ সেটা 5:30টায় হয়। আবার পরবর্তীতে যে সকালের যে পূজার হয়, মায়ের যে পূজাটা হয়, সকালের পূজা সেটা হয় 8:00 থেকে 9:00টার মধ্যে, এবং পূজার পরে ভক্তদের অঞ্জলি দেওয়ানোর ব্যবস্থা করে আমরা অঞ্জলি দেওয়াই, মায়ের প্রণাম মন্ত্র পাঠ করাই এবং তাদের মঙ্গল কামনা আমরা প্রার্থনা করি এবং তাদেরকে মায়ের চরণের আশীর্বাদ দিই। এইভাবে সকালের পূজা আমাদের সমাপ্ত হয়। শনিবার শনির পূজা এবং নারায়ণ পূজা এটা হয় সন্ধ্যায়। আর নিয়মিত তো পূজা মানে অন্যান্য সব পূজায় 3 টাইমই হয়, কিন্তু বিশেষ পূজা সন্ধ্যায় মায়ের পূজা এবং শনির পূজা, নারায়ণ পূজা এবং অন্যান্য মন্দির সব পূজাই হয়। সেই ক্ষেত্রে আমরা ওই সপ্তাহে শনির পূজার দিন শনিবার আমরা অন্নভোগের ব্যবস্থা করি সকল ভক্তের জন্য উন্মুক্ত। আমরা এই প্রসাদটা 9:00টার সময় ভক্তদের মধ্যে বসিয়ে বিতরণ থালের ভিতরে বিতরণ করি। আর মঙ্গলবারে ওই একই টাইম 9:00 রাত্রি ওই 9:00টার সময় এটা বাবা লোকনাথের উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়। সেই ক্ষেত্রে মায়ের ভোগ হয় এবং অন্যান্য মন্দিরেও দেওয়া হয়। সেই ক্ষেত্রে 9:00টার সময় সকল ভক্তদের জন্য আমরা বসে থালায় করে প্রসাদের ব্যবস্থা করে থাকি, তাদের দিয়ে থাকি। রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম একটি মন্দির। এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত। এটি প্রায় 1000 বছরেরও পুরাতন বলে বিশ্বাস করা হয়। কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্ক তথা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের বহির্ভাগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি ভবনের উল্টা দিকে অবস্থিত। জনশ্রুতি আছে প্রায় 500 বছরের আগে বদ্রীনাথের যোশী মঠ থেকে গোপালগিরি নামে এক উচ্চ মার্গের সন্ন্যাসী প্রথমে ঢাকায় এসে সাধন ভজনের জন্য উপযুক্ত একটি আখড়া গড়ে তোলেন। সেখানেই আরও 200 বছর পরে মূল রমনাকালী মন্দিরটি নির্মাণ করেন আরেক সাধু হরিচরণ গিরি। তবে পরবর্তী সময়ে এই মন্দিরের প্রধান সংস্কার কাজ ভাওয়ালের ভক্তিমতি ও দানশীলা রানী বিলাসমণি দেবীর আমলেই হয়। 1971 সালের 26 ও 27 মার্চ এই দুটো দিন রমনাকালী মন্দিরের পবিত্র ভূমি ঘিরে পাকিস্তানি সেনারা যে গণহত্যা পরিচালনা করেছিল তা আজও রমনা গণহত্যা নামে পরিচিত। এক তীর্থভূমি
রাতারাতি পরিণত হয়েছিল বদ্ধভূমিতে। রমনা কালী মন্দিরের অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরিসহ সেখানে উপস্থিত প্রায় 100 জন নারী ও পুরুষকে নির্মমভাবে হত্যা করেছিল পাক সেনারা। শিশুরাও রেহাই পায়নি। এই হত্যাকাণ্ডের সময় রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম দাউ দাউ করে জ্বলেছিল। রমনা কালী মন্দিরের চূড়া ছিল 120 ফুট, যা বহুদূর থেকে দেখা যেত। সেটিও ভেঙ্গে গুঁড়িয়ে দেয় এই বর্বর সেনারা। রমনা কালী মন্দিরের অধ্যক্ষ প্রয়াত পরমানন্দ গিরির শ্রী সুচিতা গিরি এবং মা আনন্দময়ী আশ্রমের তপস্বী জটালী মা গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকদের সাথে রমনা ছেড়ে গিয়েছিলেন। একাত্তরের এপ্রিল মে মাস নাগাদ ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় পুনরায় পাকিস্তান সেনাবাহিনী হামলা চালায়। 2000 সালের 14 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গণতদন্ত কমিশনের সাংবাদিক সম্মেলনে রমনা কালী মন্দির ও মানন্দময়ী আশ্রম ধ্বংস ও হত্যাযজ্ঞ গণতদন্ত কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমের জমির একাংশ পুনরুদ্ধার হয়। ফলে 2006 সালে ভারত সরকার মন্দির ও আশ্রম পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ৭ কোটি টাকা ব্যয়ে 2021 সালে রমনা কালী মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হলে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা উদ্বোধন করেন আর রমনা কালী মন্দির ফিরে পায় তার 5 শতাব্দী প্রাচীন ঐতিহ্য।